নিরাপত্তা ও ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে বসলেন ছাত্রছাত্রীরা। প্রায় 200 জন ছাত্রছাত্রী আন্দোলনে যোগদান করেন। কলেজ চত্বরে ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনে বসলেন ছাত্রছাত্রীরা। নদিয়ার কল্যাণী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির প্রায় 200 জন ছাত্রছাত্রী আন্দোলনে বসেন। আন্দোলনকারীদের দাবি, 5 বছর পার হয়ে গেলেও কলেজের পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। পড়াশোনায় লক্ষ লক্ষ টাকা খরচ হলেও তাদের কোনো নিরাপত্তা নেই বলে দাবি করেন ছাত্রছাত্রীরা। প্রতি মুহূর্তে তাদের ইপটিজিংয়ের মুখে পড়তে হচ্ছে। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবি, যতদিন কর্তৃপক্ষ তাদের দাবি না মানবে ততদিন আন্দোলন চলবে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের হস্টেলের সামনে এখন ইপটিজিং এর টেস্ট চলছে, মানে আমাদের কোনো প্রপার ক্যাম্পাস নেই। তো আমরা 4 দেওয়ালের মধ্যে যদি বন্দি থাকতাম এতদিন, তাহলে এটা একটা সুবিধা হতো যে কোনো ইপটিজিং এর টেস্ট এখানে আসতেই পারতো না, কারণ লোকালসরা সেই মানে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারতো না। 5 বছর হয়ে গেল 2019 পর্যন্ত, যেখানে আমাদের ক্যাম্পাসের কোনো রকমই কাজ হয়নি। অথচ অথরিটি বলেই যাচ্ছে আমাদের ক্যাম্পাসের কাজ হবে, ক্যাম্পাসের কাজ হবে, কিন্তু কোনো রকম হয়নি। আমরা এখানে কোনো রকম ফেসিলিটি পাচ্ছি না। একটা কলেজ চলার জন্য ক্লাসরুমের দরকার পড়ে। এখানে 3টা মাত্র ক্লাসরুম রয়েছে 4 বছরের জন্য। না আছে প্রপার ল্যাব ফেসিলিটি, না আছে প্রপার ল্যাব ফেসিলিটি, স্টুডেন্টরা ইনসিকিউর, হোস্টেল ফেসিলিটি খুবই খারাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কল্যাণী।